Welcome to my channel Travel and Information. আজকে আমরা চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী স্থান লাল দিঘি সম্পর্কে আলোচনা করব। লাল দিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী স্থান সমূহের মধ্যে অন্যতম। ১৭৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লাল কুঠি বলে চিনত। এই লাল কুঠির পূর্ব দিকে ছিল জেলখানা। এটিকে ও লাল রং করা হয়েছিল এবং তাই এটি লালঘর নামে পরিচিতি লাভ করে। এই লালঘর এবং লাল কুঠির পাশে একটা ছোট পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশেই দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটা লাল দিঘি নামে পরিচিত হয়। লাল দিঘি পার্ক ও অন্যান্য লাল দিঘির পূর্ব, উত্তর, দক্ষিণ ও মসজিদ সংলগ্ন পশ্চিম পাড়ে অত্যন্ত শোভনভাবে নানারকম গাছ ও ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্ক। ভোর ৬টায় থেকে ৮টা, বিকেল ৩টা থেকে ৭টা পর্যন্ত পার্ক উন্মুক্ত থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।